বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার থেকে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত নানা অনুষ্ঠান শুনেও আমাদের জানার পরিধি আরও বাড়ে বই কি। আর মুহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক নিহার বানুর প্রতি পর্বেই পাই সুখী জীবনের কোনো না কোনো বার্তা। ধারাবাহিক নিহার বানু নাটকে আজ 137তম পর্বে নিশ্চয়ই এমন কোন তথ্য পাবো আমরা যা আমাদের সুখী জীবনের জন্য সহায়ক হবে। হে আল্লাহ, তুমি আমারে অসুখ দাও, আমারে বিমার দাও, তবু আমার কাকারে তুমি সুস্থ করি দাও মাবুদ। আল্লাহু শফি, আল্লাহু কাফি, আল্লাহু মুআফি। আল্লাহ রে, ও আল্লাহ, আমি একটা ঘর ফলাতক মাইয়া, বাইল বিয়ার হাতুন বাসনের জন্য আমি গৃহত্যাগ করছি। আল্লাহ, এই মিয়া বাড়ির লোকজন আমার আশ্রয় দিছে, আমার নিজের মেয়ের মতন আদর যতন করি লালন ফালন করতেছে। আল্লাহ রে, ও আল্লাহ, মতি কাকা তো আমার কাকা ন, আমার বাপ, আমার বাজার। আল্লাহ, তুমি আমার বাজারটা সুস্থ করে দাও। আল্লাহ, আমার বাজারটা সুস্থ করে দাও। বানু, ও বানু, বানু, কি রে, কি করতেছিস তুই? নামাজ হইতেছি নানু। নামাজ পড়তেছস? এটা কোন অক্তর নামাজ? নফল নামাজ নানু, নফল নামাজ হইতে অক্ত লাগে না। তা আজকাল নফল নামাজ পড়তেছস কেন? নফল নামাজ হরি আমার বাজানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি নানু। কেন, তোর বাজানের কি হয়েছে, তুই জানলি কেমনে? জন্মদাতা বাজান নানু, জীবনদাতা বাজান। আমি আমার মতি কাকার কথা বলতেছি, এখন উনি আমার বাজান। ও, মতির জ্বর আবার বাড়ছে। ও, আয় তো, আয়, এই মতির মাথায় ঠান্ডা পানি ঢালি, আয়। চলেন নানু, চলেন। হ্যালো, হ্যালো বক্তিয়ার, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমার বাজানের শরীর খুব একটা ভালো না। না না, হঠাৎ করেই কাল বিকালে চালতাতলায় নানা নানুর সাথে কথা বলতে বলতে বাজান হঠাৎ করে পড়ে যায়, তারপর থেকে জ্বর, অনেক জ্বর। এখন এখন নানু আর বানু বাজানের মাথায় পানি ঢালছে, ডাক্তারের সঙ্গে কথা বলেছি আমি। হ্যাঁ, নিয়ে যেতে বলেছিল, কিন্তু বাজানকে তো ওঠানোই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আসবেন বিকালে, ডাক্তারাপ্পা আসবেন। আচ্ছা রাখি, তুমি টেনশন করো না। আচ্ছা আচ্ছা রাখি। হ্যাঁ বক্তিয়ার, বলো, এখন শোনা যাইতেছে? না, ঠিকই শুনছো তুমি, কিন্তু তোমারে জানাইল কে? ও, নানু বোন নিহার ফোন করছিল? না, আমরা ভাবছিলাম একটা দিন যাক, তারপর এই যে আমি এখন মন্দুমিয়ার ভ্যান নিয়ে উপজেলায় রওনা করছি, ডাক্তারাপারে লগে নিয়ে আসব। তুমি চিন্তা করো না নানা ভাই, প্রয়োজনীয় সব ব্যবস্থাই আমরা করব। মতি তো শুধু আমার ভাগিনা না, সে আমাদের জামাতা, আমাদের সন্তান, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারাপারে আনতেই যাইতেছি, রাখি তাহলে। হ্যালো বক্তিয়ার সাহেব, সরি তখন একটু ব্যস্ত ছিলাম, আপনার ফোনটা ধরতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ফ্রি। হ্যাঁ, আপনার স্ত্রী নিহার বানু আমাকে ফোন করেছিল, আপনার নানার সাথে আমার কথা হয়েছে, উনি আসছেন। উনি এলেই আমরা বেরিয়ে পড়ব। না, দরকার হলে তো অবশ্যই ব্লাড টেস্ট করব, আপনি একদম চিন্তা করবেন না। সিস্টার যাচ্ছে আমার সাথে, ব্লাড টেস্ট কিটও সাথেই নিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি বক্তিয়ার সাহেব, আমরা তো সবই জানি আপনার স্ত্রী জন্মের সময় তার মাকে হারিয়েছে, আপনার শ্বশুর মতি মিয়াই তার একমাত্র ছায়া। দেখুন বক্তিয়ার,
আপনি দূরে আছেন, একা আছেন, এদিকটা নিয়ে এত চিন্তা করা আপনার উচিত নয়। এখানে আপনার শ্বশুরের পাশে আপনার নানা নানু আছেন, নিহার বানু আছে, বানু আছে, আমি আছি, মতি মিয়া আমাদের সবার আপনজন, বক্তিয়ার সমাজের আপনজন, আপনি একদম চিন্তা করবেন না। ওই তো আপনার নানা বোধহয় এসে গেছেন, আমি যাচ্ছি, রাখি কেমন? শীত হইয়া আশিষ হইয়া চিত্রা নদীর কূপে পা দুইখানা পারে আমার মাথা নদীর জলে। নানু, কাকা এসব কি বলতেছে? কথা রাখা মতো তো কিছু বুঝিয়েন না। মাথার শুলে খেলা করে চিত্রা নদীর পানি, তুমি আমার মা জননী, তুমি আমার মামি। হ বাজান, হ, আমি তোর মা, তোর মা জননী। ও নানু, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার তো ভালো ঠেকতেছে না। একটু চুপ কর তো, ভালো না ঠেকুনের কি আছে? জ্বরের ঘরে মানুষ প্রলাপ বকে না? মতি তো হুশের কথাই কইতেছে। হ, কিন্তু চিত্রা নদী ফানির মধ্যে মাথা, এইসব বুঝে হুশের কথা হইল? ও নানু, হ, হইল, হুশের কথাই হইল। শুন বানু, আমার মতি তো সাধারণ মানুষ না, সে তো একজন গাতক, সে তো একজন কবি, সে তো পদ রচনা করে, সে তার হাল অবস্থা নিয়া পদ রচনা করতেছে। কাকা এই জ্বরের ঘরে পদ রচনা করতেছে, আপনি কি করেন নানু? আমি ঠিকই কই, এই যে মতি কইল শীত হইয়া শুয়ে আছে, কি মিশা কইছে? না কাকা, তো শীতই শুয়েছে। তার বাদে কইল পা দুইখান পারে আর মাথা নদীর জলে। মতির পা দুইখান কোথায়? কাকার দুই ঠ্যাং, কাকার দুই ঠ্যাং তো বিছানার পিছন দিকে। মানে শুকনা জায়গায়। হ্যাঁ, নদীর পার যেমন শুকনা থাকে, তারপর কইল মাথার চুলে নদীর পানি খেলা করে। এইবার কর নানু, এখানে নদী কই? বানু রে, আমার মতির মাথায় আমরা পানি ঢালতেছি। হ্যাঁ, মাথার মধ্যখানে ডাইনে বামে চুলের ফাঁকে ফাঁকে। মতির কাছে মনে হইতেছে তার মাথাটা নদীর পানিতে, নদীর পানি তার চুলের ফাঁকে গড়াইয়া যাইতেছে। ও মামা রে, আর কইতে হইতো না নানু, আমি বুঝে ফেলাইছি। আল্লাহ, আমার কাকা কত বড় কবি মানুষ, হ্যাঁ, আর আপনিও কত বড় বুঝদার। এই জ্বরের মধ্যেও কাকায় কত কঠিন পদ রচনা করে যাইতেছেন। শীত হইয়া আসি শুইয়া চিত্রা নদীর কূলে, পা দুইখানা ফাড়ে আমার মাথা নদীর জলে, মাথার চুলে খেলা করে চিত্রা নদীর ফানি, তুমি আমার মা জননী, তুমি আমার মামি। নিহার, আমার নিহার পাখি, আমাগো কন্যা নিহার বানরে জন্ম দিয়ায় তুমি চক্ষু বুঝা ফেলাইছিলা, তুমি তোমার কন্যারে দেখা যেতে পারো না, তোমার কন্যাও তার মায়েরে দেখে নাই, কিন্তু আমাগো কন্যা নিহার আম্মা তার বাপেরে বেশ, আমারে বেশ। আর আমি, আমার বাপের চাকরি করত শহরের কারখানা, আমার জন্মের খবর পাইয়া আমার দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমার ছয় দিন বয়সে আমার মাও আমার ছেড়ে চলে গেছিল, লোকে বলে খিচুনি রোগে। পরে জানছি আমার মায়ের ধনুষ্টঙ্কার হয়েছিল, সেই থেকেই আমার মামি আমারে পালছে, বড় করছে, বাঁচায় রাখছে, মাথার চুলে খেলা করে চিত্রা নদীর পানি, তুমি আমার মা জননী, তুমি আমার মামি। নিহার,
ও নানু ভাই, নিহারের মা এই ডাক্তাররা পা এসে পড়ছে, আর কোনো চিন্তা নাই। আসেন আপা, আসেন 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 সিস্টার আসেন। আপা, আমার বাজান। আরে পাগল, অত ভেঙে পড়লে কি চলে? আমি দেখছি, আমি দেখছি। নিহার, তুমি রূপকন্যার খেয়াল রাখো, আমি দেখছি। আসসালামু আলাইকুম আফা। আরে সিস্টার আফা আইসেন দেখতেছি, আপনি ভালো আছেননি? আসেন আসেন কাকা, এই ঘরে এই ঘরে আসেন। ডাক্তার আফা সাহেব গো, আমার মতিরে আপনি সুস্থ করিয়া দেন গো আপা, মতিরে আপনি সুস্থ করিয়া দেন। নানু ধৈর্য ধরুন, নানু ধৈর্য ধরুন, আমি দেখছি তো। বুঝান, রূপকন্যারে আমার কাছে দেন, আপনি কাকার কাছে যান। এই নে ধর। দেখি দেখি আম্মু, আসেন আমার কোলে আসেন আসেন। কি আপনার মনটা খারাপ? আপনি নানার জ্বর উঠছে, বেগুর জ্বর। আল্লাহ রে বলেন বলেন, ইয়া আল্লাহ আমার নানারে ভালা করি দাও, নানা যেন আমারে কোলে নিতে পারে, নানা যেন আমারে আদর করতে পারে, নানা যেন আমার টিকা দেওয়ার জন্যে টিকা কেন্দ্রে নিয়ে যাইতে পারে। আমার নানারে আল্লাহ তুমি ভালা করি দাও। হ্যালো, হ্যাঁ নানা ভাই, ডাক্তার আপা আসছেন, মতিরে দেখতেছেন, তুমি চিন্তা করো না, আমি জানাবো নে। ঠিক আছে, রাহি। অনিহারের বাপ, বলো শুনতাছি। ডাক্তার আফা সাহেব মতির বিষয়ে কি কইলেন? না তেমন কিছু না, সাধারণ জ্বর বইলেই সন্দেহ করতেছেন, তাই কাল রক্ত পরীক্ষার রিপোর্ট দেখলে বোঝা যাইব আর কি। দুই পদের বড়ি দিছেন, খাওয়ার আগে পরে নিয়ম কইরা খাওয়াইতে হইব। সে তো কিছু খাইতেই চায় না। না না, আবুজা হইলে তো চলবো না, খেতে হবে, পেট ভরা রাখতে হবে, না হলে তো ওষুধে কাজ করব না। সন্ধ্যা হয়েছে, এই এখনই মতিরে খাওয়ানোর চেষ্টা করো, ভাত খাওয়াইয়া রাইতের ওষুধটা খাওয়াইয়া দিতে হবে। দেখি দেখি চেষ্টা করি। নানু, ও নানু, কি রে বোন, কিছু কইবা? দেখে যাও নানু, দেখে যাও। কি দেখুম? ও নিহার, আসো না আমার সাথে, আসো আসো। ওই যে দেখো কাকা, এই যে এইটা হইল আমনের ফল বাগিচার পেয়ারা, এইটা হইল পেঁপে, এইটা হইল কলা, এইটা হইল মালটা, আরে যে এইটা এইটা হইল ড্রাগন ফল। কিন্তু রাইত কইরা বানু যে মতিরে ফল খাওয়াইতেছে, হজমে সমস্যা হইব না অনিহার? ফল না নানু, ফল না। তাইলে বানু মুরগির তরকারি দিয়ে ভাত মাখিয়ে লোকমা বানিয়েছে, এখন গল্প করে করে বাজানকে খাওয়ানোর চেষ্টা করছে। তাই নাকি? মাগো, এটা কি ফল দিলা? এটা এটা দিলাম কলা। কলা রে, কলা আমার বাগিচার কলাগুলা খাইতে একটু জাল জাল লাগে কেন, একটু মুরগি মুরগি ঘ্রাণ লাগে কেন। ওই যে কাকা, কথাই কয় না, আইলো কেমন কলির কাল, কলায় লাগে বড় জাল। ও কলির কালের কলা না, জাল লাগে না যে কাকা। লন লন হা করেন। এইবার কি ফল দিলাম আগো? এবার এইবার দিলাম মালটা কাকা। মালটা মালটার স্বাদও তো দেখি বাদ বাদ, মুরগি মুরগি লাগে। ওই যে কাকা, কইলাম তো কলির কালের মালটা। কি বিষয়, তোমরা মতির ঘরে উকি দিয়া কি দেখতেছ? আস্তে আস্তে আওয়াজ করেন না। দেখেন বানু আমার মতিরে কত বুদ্ধি করিয়া ভাত খাওয়াইতেছে। তাই তো, যাক মতির ভাত খাওয়া হইলেই রাইতের ওষুধটা খাওয়াইয়া দিতে হইব। আমি খেয়াল রাখবো না, না তুমি ভেবো না। আল্লাহ আল্লাহ, তো
তুমি আমার মতিরে তাড়াতাড়ি সুস্থ করিয়া দাও। আর বানু মায়াটারে তুমি ভালো রাখো আল্লাহ, তারে তুমি সুখী করো। কাকা, ও কাকা, সারাদিন কিছু খান ন, আর কয়টা ফল আনি না গো মা। আর না, কলা, পেঁপে, পেয়ারা, মালটা, ড্রাগন, বহুত ফল খাইছি। কলিকালের ফল এই বেলা না, এখন একটু পানি খাবো। এই যে বাজান পানি, এই বড়িটা মুখে দিয়ে পানিটুকু খাও। ও তাম্মা, তুমি আবার কোন ফল নিয়ে আইলা? হ্যাঁ মতি, এইটা হইল ট্যালবেট ফল। ট্যালবেট না, ট্যালবেট না নিহারের মা, ট্যাবলেট। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। শ্রোতাবন্ধুরা শুনলেন মুহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক নিহার বানুর 137তম পর্ব। জানিয়ে দিই আজকের পর্বে চরিত্র রূপায়ণে কারা ছিলেন। নিহার বানু, বন্যি ব্যাপারী, নানি রুবি আফরোজ, নানা জিয়াউল হাসান, ডাক্তারাপা পাপিয়া সুলতানা, বানু শর্মিমালা এবং মতি ফজলুর রহমান বাবু। বলি এবার কুইজ। 137তম পর্বের কুইজ হল, কী কারণে বানু নিজের বাড়ি ছেড়ে চলে এসেছিল? আবারও বলি, কী কারণে বানু নিজের বাড়ি ছেড়ে চলে এসেছিল? সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিন ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব 137, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207 এই ঠিকানায়। ASK.BETAR@gmail.com আমাদের ইমেল আইডি, জানাতে পারেন এখানেও। এবার বলছি 135তম পর্বের কুইজের উত্তর। 135তম পর্বের কুইজ ছিল, স্ট্রোকের ঝুঁকি কমাতে হলে প্রতিদিন অন্তত কত মিনিট হাঁটা দরকার? সঠিক উত্তর 40 মিনিট। সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন অনেকেই, কিন্তু লটারির মাধ্যমে বেছে নিতে হবে তিনজনকে। দেখি এবার কারা এই তিনজন। প্রথম বিজয়ী এইচ এম রাজু, 35 ললিতমোহন দাস লেন, নবাবগঞ্জ, লালবাগ, ডাকঘর নিউ মার্কেট, জেলা ঢাকা। দ্বিতীয় বিজয়ী বন্ধু রাসেল বিশ্বাস, সভাপতি নিউ সোনার বাংলা রেডিও ফ্যান ক্লাব, নাসিরপুর, কপিলমণি, খুলনা। তৃতীয় বিজয়ী মোহাম্মদ ফিরোজ ইকবাল, গ্রাম রামপুর, ডাকঘর নলভাঙা, বারোবাজার, থানা কালীগঞ্জ, জেলা ঝিনাইদহ। আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।